بسم الله الرحمن الرحيم আমি সর্বপ্রথম আল্লাহ আল্লাহর রাসূল এবং আহলে বায়াত পাক পাঞ্জাতুনকে শরণ করে তিনাদের রূহানি কদম মোবারকে ভক্তি চুম্বন করে আমার মুর্শিদ কেবলার দরবারে হাজারো ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে যে বিসিডি ক্যাসেটখানা উপহার দিতে যাচ্ছি ইহা খাজা মেডিকেল দরবার শরীফের পক্ষ হইতে উপহার দেওয়া হচ্ছে দরবারের বর্তমান গদরি শিল্পীর কেবলা হযরত শাহ সুফি নাজিমউদ্দিন আল চিশতি নিজামী সাহেবের পবিত্র চরণ মোবারক আমার ভক্তি চুম্বন স্টুডিওতে উপস্থিত আছেন হোসেনিয়া দরবার শরীফের পীর সাহেব আমার মামা আবেদ আলী আল চিশতি তিনার প্রতি আমার আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করি বর্তমান দরবারের যিনি শাহজাদা রাকিবুল হাসান তিনিও আমাদের সঙ্গে আছেন তিনার প্রতি ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি আমাদের সাথে উপস্থিত আছেন আমার বন্ধুবর নওয়াব আলী রশন আলী তোতা মোল্লা আরও অনেকে প্রত্যেকের প্রতি ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি আমার ওস্তাদ সৈয়দে গোলাম আবুল সরকার আল চিশতি নিজামী মানিকগঞ্জ তিনার পবিত্র কদম মোবারকে ভক্তি চুম্বন করে আমি আলমা সরকার মানিকগঞ্জের আপনাদের সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করে আমার এই গান এই ক্যাসেটে যেখানে যে অবস্থায় দেশে বিদেশে যেখানেই যে অবস্থায় শুনবেন প্রত্যেকের প্রতি আমার ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি মাতা পিতা ওস্তাদ গুরু সকলকে স্মরণ করে ভুল ত্রুটি ক্ষমা চেয়ে সারা বিশ্বে যত অলি আল্লাহ গাউস কত প্রত্যেকের চরণ ধরি আমার গায়ে মেখে আমার সভার কাজ আমি শুরু করতে যাচ্ছি সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম আল্লাহ তাআলার প্রিয় ওলি মুর্শিদ বাবা মাওলানা আল্লাহ তাআলার প্রিয় ওলি মুর্শিদ বাবা মাওলানা বাবা নামে মধু চক্ষে জাদু দেখিতে নূরের মাইনা বাবার নামে মধু চক্ষে জাদু দেখিতে নূরের মাইনা আল্লাহ 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 তাআলার প্রিয় ওলি মুর্শিদ বাবা মাওলানা আল্লাহ তাআলার প্রিয় ওলি মুর্শিদ বাবা মাওলানা নেরো ধুলি কণা ধুলি নয় খাটি সোনা চন্দ্রনেরো ধুলি কণা ধুলি নয় খাটি সোনা ওই ধুলা চোখে মাখিলে অন্ধ নয়ন রবে না তাআলার প্রিয় ওলি মুর্শিদ বাবা মাওলানা আল্লাহ তাআলার প্রিয় ওলি নাজিমউদ্দিন মাওলানা হাতে এশিকের চাবি খুলে দেয় কল্পের তালা ওলির হাতে এশিকের চাবি খুলে দেয় কল্পের তালা সাইজির বুকে বুক মিশাইলে আধার দিল হয় উজালা
عظيم الدربوك بوك مش هيلي عدار ديلي هاي اودالا الله 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 تعالى ديو اولي مرشد بابا مولانا الله تعالى ديو اولي مرشد بابا مولانا সুরত নয় নূরের আয়না মুর্শিদের নূরানি সুরত সুরত নয় নূরের আয়না ওই আয়নাতে তাকাইলে দেখবি চোখে রব্বানা ওরে নাজিমুদ্দিন দিকে তাকাইলে চোখে দেখবি রব্বানা তালার দিও ওলি মুর্শিদ বাবা মাওলানা আল্লাহ তালার দিও ওলি মুর্শিদ বাবা মাওলানা মুদির মুখের বাণী যেন অমৃত সুধা নাজি মুদির মুখের বাণী যেন অমৃত সুধা যেন শুনে আলমাজ গাধা অমৃত পান করল না যেন শুনে আলমাজ গাধা অমৃত পান করল তালার দিও ওলি মুর্শিদ বাবা মাওলানা আল্লাহ তালার দিও ওলি মুর্শিদ বাবা মাওলানা বাবার নামে মধু চোখে জাদু দেখিতে নূরের মাইনা বাবার নামে মধু চোখে জাদু দেখিতে নূরের মাইনা তালার দিও ওলি মুর্শিদ বাবা মাওলানা আল্লাহ 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 তালার দিও ওলি মুর্শিদ বাবা মাওলানা মানুষের মধ্যে আল্লাহ তাআলা আত্মা দিয়েছেন পাঁচটি রয়ে কুসি পবিত্র আত্মা রয়ে ইনসানি মানব আত্মা রয়ে হায়ানি পশু আত্মা রয়ে নাবাদি ধাতু আত্মা রয়ে জামাদি বৃক্ষ আত্মা মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার মধ্য থেকে তিনটি রুহ আল্লাহ তাআলা তুলে নেয় রয়ে কুসি রয়ে ইনসানি রয়ে হায়ানি আর বাকি দুইটা রুহু থাকে হিসাব নিকাশের জন্য একটা মানুষ যখন মারা যায় তাকে যখন গোসল দেওয়া হয় মুরব্বীরা বলে ওকে আস্তে আস্তে গোসল দিও ও ব্যথা পায় আর ওই মৃত ব্যক্তিকে যখন চারজন মানুষ কাঁধে করে নিয়ে যায় কবরস্থানে মৃত ব্যক্তি মনে মনে ভাবে আমার মনে হয় এই চারজনই আমার সাথে যাবে যখন কবরে নিয়ে নামায় দুজন থাকে মৃত ব্যক্তি ভাবতে থাকে এই দুজনই মনে হয় আমার সাথে যাবে একজন উঠে যায় বাঁশগুলো গাড়ে এক মুষ্ঠ মাটি যখন ওই মুর্দারের সিথানে
দিয়ে বাসগুলো গড়ে উঠতে থাকে তখন মুর্দার এমন জোরে একটা চিৎকার মারে যেই চিৎকারের আওয়াজ যদি কোনো জিন্দা মানুষের কানে পৌঁছাইতো সাথে সাথে বুক পেটে সে কবরের মধ্যেই মারা যেত একটা মহান নিদয় নিদান এই নিদানের সময় একমাত্র মোর্শেদ ছাড়া সেখানে আর কেউ কোনো উপকারে আসতে পারবে না তাই আমার মোর্শেদ কেবলার কাছে আমার গানে গানে সুরে সুরে চরণ মোবারকের দরখাস্ত রইল কাঙ্গালের দরদি দয়াল মুর্শিদ রে তুমি ভব পারে কান্দারি দয়া তুমি পারে রকান ডারি কাঙ্গালের দরদি দয়াল মুর্শিদ রে নাজমুদ্দিন ভব পারে কান্দারি তুমি পারে রোকান্দারি কাঙ্গালের দরদি দয়াল মুর্শিদ রে তুমি ভব পারে কান্দারি নাজিম সার তুমি পারে রোকান্দারি ধোলার মতো হইয়া আমি রে এ নাজিম সান আশাই আছি পরি পথের ধোলার মতো হইয়া মুর্শিদ রে এ আমি আশাই আছি পরি ওরে আমি চাইনা বাড়ি চাইনা গাড়ি আমি চাইনা বাড়ি চাইনা গাড়ি ও নাজিম চান চাইনা জমি গাড়ি রে পারে রোকান্দারি কাঙ্গালের দরদি দয়াল মুর্শিদ রে এ তুমি ভব পারে কান্দারি দয়াল তুমি পারে রোকান্দারি পার হইতে ওই পার ওই পার নিতে রে জবার চান ঘাটি ভিড়াও তরি এই পার হইতে ওই পার ওই পার নিতে রে এ জবার চান
ঘাটে ভিড়াও তরি ওরে আমার নাই জাতা কমাই জি করি মাটির খাঁচা ছেড়ে পরাণ পাখি রে নাজমুদ্দিন যাবে যেদিনরি মাটির খাঁচা ছেড়ে পরাণ পাখি রে নাজমুদ্দিন যাবে যেদিনরি ওরে সেদিন সরকার সকল সারি হেদিন কলবা সরকার সকল সারি ও খলিলি চান ওই পার বাতে বাড়িলে নাজিম চান তুমি পারে রোকানদারি কাঙ্গালের দরদি দয়াল মুর্শিদ রে এ তুমি ভব পারে কান্দারি নাজিমুদ্দিন সান তুমি পারে রো কান্দারি আবে থামা পারে রো কান্দারি মুর্শিদ পারে এ রো কান্দারি মুর্শিদ পারে রোকানদারি দয়াল পারে রোকানদারি শুধু আসে গান এখন আমি যে গানটি রাখব গুরু হল গু শব্দের অর্থ অন্ধকার রু শব্দের অর্থ আলো যিনি অন্ধকারকে কেটে আলো দান করেন তিনি হলেন গুরু আর গুরুর কাছেই একজন ভক্তের সকল চাওয়া পাওয়া থাকে সেই সুবাদে আমার একটি গান রহমতের দুয়ার খুলে দে ও গুরু দে রে রহমতের দুয়ার খুলে দে পান করায়া নামের সুধা পান করায়া নামের সুধা পাগল করে দে গুরু দে রে রহমতের দুয়ার খুলে দে গুরু দে রে রহমতের দুয়ার খুলে দে দরবারে কবুল করে নে আমার সকল মনের আশা পূরণ করে দে হাত তুলেছি দরবারে কবুল করে নে আমার সকল মনের আশা পূরণ করে দে এই মিনতি করি আমি এই মিনতি করি আমি গুরুর চিপদে গুরু দে রে রহমতের দুয়ার খুলে দে গুরু দে রে রহমত দুয়ার খুলে দে
মোহ মায়া যত ছিন্ন করে দে সাধু গুরুর সঙ্গ করার মন বানায়া দে ভবের মোহ মায়া যত ছিন্ন করে দে সাধু গুরুর সঙ্গ করার মন বানায়া দে থাকি যেন সাধু সঙ্গে থাকি যেন সাধু সঙ্গে মনের আনন্দে গুরু দে রে রহমতের দুয়ার খুলে দে লাজিম চান্দে দে রে রহমতের দুয়ার খুলে দে মহাবতে কলবে দে আমার এই মুর্দা কলব জিন্দা করে দে আল্লাহ নবীর মহাবতে কলবে দে আমার এই মুর্দা কলব জিন্দা কইরা দে আরে আলমাসের ওই আধার দিলে আলমাসের ওই আধার দিলে বাতি জ্বলে দে গুরু দে রে রহমতের দুয়ার খুলে দে নাজিম চান্দে দে রে রহমতের দুয়ার খুলে দে ওরে পান করায়া নামের সুধা পান করায়া নামের সুধা পাগল করে দে নাজিম চান্দে দে রে রহমতের দুয়ার খুলে 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 দে তরিকাতে বেরাদার এখন আমি যে গানটি রাখব তরিকতের আমরা মধ্যে যারা দাখিল হয়েছি তরিকতের লোক একজন কামেল মোর্শেদের কাছে বায়াত গ্রহণ করেছি তাদের সম্পর্কে আমার একটি হাদিস আমি তুলে ধরব একদিন ওমর ফারুক তিনি হজ করার জন্য যখন খানায়ে কাবার মধ্যে উপস্থিত হলেন যখন আসওয়াদ পাথরের মধ্যে চুমা খাবে তখন ওমর ফারুক বলতেছে মনে মনে পাথরের সাথে কথা বলছে ওরে পাথর তুই তো সাধারণ একটা পাথর আর আমি হলাম আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ জীব তারপরে বিশ্ব নবীর সাহাবা তোর গায়ে চুমা দিলে আমার কি হবে তোর কি ক্ষমতা আছে তারপরেও আমি তোর গায়েই চুমা খাবো কারণ তোর গায়ে আমার মোশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক পড়েছিল আমি তোর গায়ে চুমা খাই না আমি চুমা খাই আমার মোর্শেদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক তাহলে অবশ্যই আমরা হাদিসের ইঙ্গিত বুঝে নেব মূলত আসওয়াদ পাথর হলো আমার নবীজির কদম মোবারক আর তরিকতের মধ্যে আসে নায়েব রাসূল পীরের হাত রাসূলের হাত রাসূলের হাত আল্লাহর হাত যদি আল্লাহর হাত রাসূলের হাত রাসূলের হাত পীরের হাত হয় তাহলে কি তার পাটা হইতে পারে না বাবা আর সেখানে যারা কোলমান ত্যাজ্য করে একবার নিজেকে মসজিদের চরণে নিয়োজিত করলো তার জীবনে আর কোনো গুণা রইল না যেমন আসওয়াদ পাথরের মধ্যে চুমা খেলে তার জীবনের গুণা মাফ হয়ে যায় তদ্রূপ মোর্শেদ কেবলার চরণ মুবারকে যারা ভক্তি বিশ্বাস নিয়ে চুমা খায় তাদের অবশ্যই গুণা মাফ হয়ে যায় সেই সময় আমার একটি গান আমি তোমার চরণের গোলাম আমার মুর্শিদ চাই আমি তোমার চরণের গোলাম আমি তোমার চরণের গোলাম আমার নাজিম চাই আমি তোমার চরণের গোলাম আমি তোমার
বার চান আমি তোমার চরণের গোলা তোমার চরণ পাইলে আমার সকল দুঃখ সারে চরণ ছাড়া চাই না কিছু তোমারই দরবার জবার চাই তোমারই দরবারে ও তোমার চরণ পাইলে আমার সকল দুঃখ সারে রাখো তারে মন্দিরে করিব সালাম আমার মুর্শিদ জান রাখবো তোমার হৃদ মন্দিরে করিব সালাম আমার আমুল জান আমি তোমার চরণের গোলাম আমি তোমার চরণের মুর্শিদ চান আমি তোমার চরণের গোলা নানা রঙের ফুলে নদীর চাঁদ নানা রঙের ফুলে জব্বার চাঁদ মালা গেঁথে দিব আমি চরণ কমলে হাস না নদী মালতি নানা রঙের ফুলে জব্বার চাঁদ নানা রঙের ফুলে এ হাজির চাঁদ মালা গেঁথে আমি চরণ কমলে বসাইব বক্ষস্থলে করিব সালাম আমার মুর্শিদ চান বসাইব বক্ষস্থলে করিব সালাম আমার মুর্শিদ চান আমি তোমার চরণের গোলাম আমি তোমার চরণের গোলাম আমার নাজিমটা আমি তোমার চরণের গোলাম গুনা মাফ করিব তোর দিরে গুনা মাফ করিব ও নাজিম চান চরণ ধুলি সুরমা বলে গাইতে মাখিব চরণেতে চুমা খেয়ে গুনা মাফ করিব ওরে আমার গুনা মাফ করিব সুরমা বলে চরণ ধুলি গায়েতে মাখিব সরকার আলমাস বলে নিশ্চয় পাব ভরসাই রইলাম আমার মুর্শিদ চান আলমাস বলে নিশ্চয় পাব ভরসাই রইলাম আমার নাজিম চান আমি তোমার চ
শুধু আশিকান এখন আমি যে গানটি রাখব একজন ভক্ত তার মুর্শিদের চরণে যে বিনামূল্যে বিক্রি হয়েছে তা প্রমাণ হাদিস প্রমাণের মধ্যে আছে আল্লাহ তাআলা কুরআন মাজিদের মধ্যে ফরমায়াছেন ইন্নাল্লাযিনা ইউবানাকা ইন্নামা ইবান আল্লাহ ইয়াদুল্লাহ ফাওকাইদিন আমার আল্লাহ বলেন যারা আমার পেরা হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে তারা নিশ্চয় আমি আল্লাহর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে আর আমার পেরা হাবিব বলেছেন আর শাইখু কান নাবিউ যারা নায়েব রাসূল পীর মাশাইখের হাতে বায়াত গ্রহণ করলো আমার রাসূল বলেন তারা যেন আমার হাতেই বায়াত গ্রহণ করলো আমার পীরের হাত রাসূলের হাত আল্লাহর হাত বায়াত বায়াত শব্দের অর্থ বায়া মানে বিক্রিতে মানে তৌহিদ অর্থাৎ তৌহিদের নিকট বিক্রি হওয়ার নাম হলো বায়াত আমি আমার জীবন যবন আমার মুর্শিদ কেবলার চরণ মোবারকে বিনামূল্যে আমি আমার নিজেকে বিক্রি করে দিয়েছি আমার বলতে আর কিছু আমি কাঙা বাঁচি না আমি কাঙা বাঁচি না তোমা বিনা আমি তোর বিনা মূল্যের কিনা দয়াল রে দয়াল রে দয়াল আমা বিনা মূল্যের কিনা আমি তোর বিনা মূল্যের কিনা ওরে কি হালে যে আছি আমি ওরে কি হালে যে আছি ছবি তো তোর জানার বানা ছবি তো তোর জানা মূল্যের কিনা দয়াল রে দয়াল রে দয়াল আমা বিনা মূল্যের কিনা আমি তোর বিনা মূল্যের কিনা কিনি
ভাগিনী মেঘ বর্ষণ করো তুমি অন্য জল চাহিনা বলিলে চন্দন জল চাহিনা আমি চাতকিনী অভাগিনী মেঘ বর্ষণ করো তুমি অন্য জল চাহিনা হাসির চন্দন জল চাহিনা দরদি একবার সিঁড়িতে বসে দয়াল রে চপর চা দয়ালবা বিনা মূল্যের কিনা আমি তোর বিনা মূল্যের কিনা তো দিন ভিখারি আমার হাতে নাই যে টাকা করি উপায় কি বল না না দিন চান পাই কি বল না একে তো দিনি বেকারি রসিদ চা হাতে লাই যে টাকা করি উপায় কি বল না বলিল চান পাই কি বল না কোন দিনই কোনে কাঙাল জেনে দয়াল রে দয়াল রে দয়াল মা বিনা মূল্যের কিনা আমি তোর বিনা মূল্যের কিনা কত দেশি বিদেশি চলিতে পারি না নাজিম চান চলি আমি তোমার চরণ দাসি নাজিম চান ঘুরি কত দেশ বিদেশি চলিতে পারি না আমি চলি রাখলে দূরে
কিনা মূল্যের কিনা দয়াল রে দয়াল রে দয়াল আমার বিনা মূল্যের কিনা আমি তোর বিনা মূল্যের কিনা ওরে কি হালতে আছি আমি ওরে কি হালতে আছি আমি ছবি তো তোর জানা রে বাজা ছবি তো তোর জানা আমি বিনা মূল্যের কিনা আমি তোর বিনা মূল্যের কিনা দয়াল রে দয়াল রে দয়াল আমার বিনা মূল্যের কিনা আমি তোর বিনা মূল্যের কিনা আমি তোর বিনা মূল্যের কিনা হাসি কান্দি না মূল্যের কিনা আমি তোর বিনা মূল্যের কিনা আমি তোর বিনা মূল্যের কিনা শুধু তরিকতের ভাই বেরাদারগণ আপনাদের উদ্দেশ্যে আমি হাদিসের দুই একটি কথা বলে আমি আমার গানে চলে যাব পৃথিবীতে যত মানুষ আছে সকলের মধ্যে মায়ের মতো আর দরদি এই সংসারে হয় না তাই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা হলো মদিনা আর বাবা হলো কাবা মায়ের দিকে যারা মহব্বতের দৃষ্টিতে তাকায় আল্লাহ তাআলা তার আমলনামায় একটি কবুলিত আকবরি হজ লিখে দেন সুবহানাল্লাহ আজকে জারুসিলা এবিসিডি ক্যাসেট উপহার দিচ্ছি আমাদের মানিকগঞ্জ জেলার ঐতিহ্যবাহী দরবারের একজন পীরে কামেল হযরত শাহ সুফি নাজিমউদ্দিন আল চিশতি তিনি আর যে গর্ভধারিণী মা তাকে তিনি হারিয়ে ফেলেছেন পর্যায়ক্রমে আমরা সকলেই একজন একজনকে হারাব বৈশাখ মাসের ছয় তারিখে মা এতিম করে তার সন্তানকে রেখে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় পৃথিবীতে মার মতো আর দরদি খুঁজলে পাওয়া যায় না তাই প্রতি মাসের বৈশাখ মাসে তার মায়ের স্মরণ অনুষ্ঠান হয় প্রতি মাসেরও ছয় তারিখে একটি করে অনুষ্ঠান তার মায়ের স্মরণে করে থাকেন আল্লাহ বলেন সকাল সন্ধ্যা যদি কোনো ব্যক্তি তার মায়ের কদমে চুমা খায় বাবার কদমে চুমা খায় সে তার মা বাবার কদমে চুমা খাইল না সে আমার বেহেস্তের দরজার মধ্যে মাথা ঢুকাইল তাই মার মতো আর দরদি হয় না সেই মাকে নিয়ে আমার একটা গান আপনাদের চরণে আমি রাখবো ভুল ত্রুটি মার্জনে ধন্যবাদ সকলকে খালা বলো ফুপু বলো ওরে মায়ের মতো আপন মাবিনে সন্তানের কেহ না জোরের ভাই মাবিনে সন্তানের কেহ না খালা বলো খালা বলো ফুপু বলো মায়ের মতো আপন নাই মা বিনে সন্তানের কেহ নাই জোরের ভাই মা বিনে সন্তানের কেহ নাই তোমার কথা
মায়া মা তোমার কথা মনে হইলি আমার বুক ভেসে যায় নয়ন জ্বলে রে আরে ও মায়া মা মনের দুঃখ বলবো কারে আমি তোমার অধম ছেলে আমার মত দুঃখি নাই মা বিনে সন্তানের কেহ নাই জোরের ভাই মা বিনে সন্তানের কেহ নাই মনের দুঃখ বলবো কারে শোনার মতো মানুষ নাই মা বিনে সন্তানের কেহ নাই জোরের ভাই মা বিনে সন্তানের কেহ নাই
কানতে কানতে চক্ষু আমার হইল ঝর্ণা নদীরে সখী বন্ধুর ছবি বুকে লইয়া কান্দি আমার নাজিম চাঁদের ছবি লইয়া কান্দি কান্দতে কান্দতে বন্ধুর ছবি বুকে লইয়া কান্দি বন্ধুর ছবি বুকে লইয়া কান্দি ইটের ভাটা জলে নীরব আধি অন্তরেতে ইটের ভাটা জলে নীরব আধি সেই আগুনে পুড়ি আমি বন্ধুর ছবি বুকে লইয়া কান্দি বন্ধুর ছবি বুকে লইয়া কান্দি আগুনে অঙ্গ কয়লা হইলাম মহারুগী দয়াল প্রেমাগুনে অঙ্গ কয়লা নাজিম চাঁদ হইলাম মহারুগী হায় হায় ঔষধ খাইলে অসুখ বাড়ে বন্ধুর ছবি বুকে লইয়া কান্দি বন্ধুর ছবি বুকে লইয়া কান্দি থাকিতে দিন বন্ধু একবার আসত যদি কান থাকিতে অমর শিবচার একবার আসত যদি সরকার আলমাসেরও জানেরই যা বন্ধুর ছবি বুকে লইয়া কান্দি বন্ধুর ছবি বুকে লইয়া কান্দি কান্দতে কান্দতে চক্ষু আমার কান্দতে কান্দতে চক্ষু বন্ধুর ছবি বুকে
লইয়া কান্দি বন্ধুর ছবি বুকে লইয়া কান্দি মুর্শিদ ছবি বুকে লইয়া কান্দি নাজিমুদ্দিন ছবি বুকে লইয়া কান্দি আমার জীবনে যা করেছি জীবনে যা করেছি তোমরা পারো যদি ভুলে একটু খানি দেখে এসো আমি মরে গেলে একটু খানি দেখে এসো আমি মরে গেলে আমার জীবনে যা করেছি ভুল জীবনে জীবনে যা করেছি ভুল পারো যদি ভুলে একটু খানি দেখে এসো আমি মরে গেলে একটু খানি দেখে এসো আমি মরে গেলে খানি দেখে এসো আমি মরে গেলে একটু খানি দেখে এসো আমি মরে গেলে চলার সাথিয়া খেলার সাথী আরো আসে গে শ্রোতা ক্ষমা করে দিও আমায় মনে পাইলে ব্যথা পাশালে ভাঙ গিলে মাথা পাশালে পাশালে ভাঙ গিলে মাথা সব যাবে বিফলে আমি পাশালে পাশালে ভাঙ গিলে মাথা সব যাবে বিফলে
একটু খানি দেখে এসো আমি মরে গেলে আয় একটু খানি দেখে এসো আমি মরে গেলে আমার জীবনে যা করেছি ভুল জীবনে জীবনে যা করেছি ভুল পারো যদি ভুলে একটু খানি দেখে এসো আমি মরে গেলে আয় একটু খানি দেখে এসো নাজি আমি মরে গেলে আয় একটু খানি দেখে এসো জব্বার দা